কিন্তু পুলিশ আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে হুমকি দিয়েছে আজকে মানুষের কথা বলার অধিকার নেই এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না সংকট উত্তরণে এই সরকারকে বিদায় চলমান আন্দোলন আরও বেগবান করতে হবে শনিবার সকালে রাজধানী তোপখানা রোডে এ ভবনের সামনে বারদুলিয়া জোটের এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে সব বলেন সেলিম এর আগে পুলিশি বাধায় জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ করতে পারেননি জোট নেতারা দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তখন বলেন আপনারা দ্রব্যমূল্যের উর্ধ্ব নিয়ে কর্মসূচি করতে পারেন এখানে আমাদের তরফ থেকে কোনো বাধা নেই কিন্তু কোনো রাষ্ট্রের বিরুদ্ধে করতে দিতে না সরাজমিনে দেখা যায় সকাল এগারোটা থেকে বারোটার দিকে বারো দলীয় জোটের নেতাকর্মীরা সমাবেশের জন্য যাতে প্রেসক্লাবের সামনে ফুটপাতে জড়ো হতে থাকেন এ সময় তারা স্লোগানও দিতে থাকেন এক পর্যায়ে পুলিশ এসে তাদের ব্যানার ছিনিয়ে নেয় এবং জোট নেতাদের সঙ্গে বাঘবৃতায় জড়িয়ে পড়েন পরে নেতারা পুলিশি বাধায় সমাবেশ না করে বিক্ষোভ মিছিল শুরু করেন এরপর মিছিলটি মেহের বা প্লাজের সামনে এসে শেষ হয় মিছিলের সাথে সাথে পুলিশ থাকলেও তারা কোনো বাধা সৃষ্টি করেনি বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির সিনিয়র সহ সভাপতি রাশেদ প্রধান বলেন বারো জোটের আন্দোলন চলছে সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এ সময় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাও বক্তব্য দেন বিক্ষোভে মিছিলে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুর করিম বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ বাংলাদেশ এলডিপির মোহাম্মদ ফরিদুদ্দিন আব্দুল হাই নোমান যুব জাগোপার নজরুল ইসলাম বাবুল প্রমুখ কর্মসূচির শুরুতে বারোদুলিয়া জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার মহাসচিব আহসানুল হাবিব লিঙ্কন উপস্থিত ছিলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার বারো দলের বারো দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেরিম বলেছেন দাদা সংসদ এবং সরকারের পদত্যাগ সহ দফা দাবিতে আমরা আন্দোলনে রয়েছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব তিনি আরো বলেন আজকে আমরা বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ আমাদের ব্যানার ছিনিয়ে নিয়েছে হুমকি দিয়েছে আজকে মানুষ কথা বলার কোনো অধিকার নেই এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না সংকট উত্তরণে এই সরকারকে বিদায় চলমান আন্দোলন আরো বেগবান করতে হবে শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে বিএম ভবনের সামনে ভারত দলীয় জোটের এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এসব বলেন তিনি এর আগে পুলিশি বাধায় যাতে প্রেসক্লাবের সামনে পূর্ব ঘোষিত মিছিল পূর্ব সমাবেশ করতে পারেনি জোট নেতারা দায়িত্বরত পুলিশ